ঢাকা থেকে উত্তরের জেলা সৈয়দপুরে বিমানে পৌঁছাতে সময় লাগে 40 থেকে 45 মিনিট, ভাড়া 2500 থেকে 2700 টাকা। রেলপথে পঞ্চগড়ে যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। আর এ পথে ট্রেনের এসি কেবিনের নতুন প্রস্তাবিত ভাড়া ধরা হয়েছে জনপ্রতি 2690 টাকা। একইভাবে ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর ও রাজশাহীর প্রস্তাবিত ট্রেন ভাড়া বিশ্লেষণ করে দেখা যায় প্রায় বিমানের সমপরিমাণ। তেলের দাম, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে ভাড়া বাড়াচ্ছে রেলওয়ে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভাড়া কার্যকর হলে রেল থেকে মুখ ফিরিয়ে নেবে সাধারণ মানুষ। খেয়াল রাখতে হবে বাহনটা কিন্তু সাধারণ জনগণের, আস্তে আস্তে ব্যবহারকারীর কিন্তু সংখ্যাটা কমতে থাকে, এটা হওয়ার এখানে যথেষ্ট সম্ভাবনা আছে। তবে সোমবার রেলভবনে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, এখনই বাড়ছে না ভাড়া, প্রস্তাবিত ভাড়া যাচাই বাছাই করতে সময় লাগবে। আমরা যে সার্ভিস দিচ্ছি, এই সার্ভিসগুলো আমরা যখন বৃদ্ধি করতে পারবো, তখন আমরা চিন্তা করতে পারি কি না, আমরা সেই পরিকল্পনা নিয়ে একজনকে একটা পেপার তৈরি করার জন্য আমরা দায়িত্ব দিয়েছিলাম। সেই দায়িত্বের সেই পেপার এর আগের যে মিটিং আমরা করেছিলাম সেখানে উপস্থাপন করেছেন সেই পেপারটি। এর অর্থ এই নয় যে আমরা এই রেলের ভাড়া বৃদ্ধি করছি। মালবাহী ট্রেনে 20% ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত নতুন ভাড়ায়। শিডিউল বিপর্যয়, ধীরগতি, আসন সংকট সহ কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রেল যাত্রীদের, আর তাই ভাড়া না বাড়িয়ে এ সকল সমস্যার সমাধান দেওয়ার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।